পশ্চিম বাংলার ডোমজুড় গ্রামাঞ্চলে একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে বিভিন্ন সংখ্যক মন্দিরের উপস্থিতি। গ্রামীণ জনবসতির চারপাশে রয়েছে অসংখ্য মন্দির যাদের রক্ষণাবেক্ষণ বিভিন্ন পর্যায়ে। স্থাপত্যকর্মে বিদ্যশাল ও বিভিন্ন রকমের নির্মাণ শৈলীর ক্ষেত্রেও নানা বৈচিত্র্য পরিলক্ষিত হয়। এইভাবে মন্দিরগুলি ইটের দ্বারা নির্মিত। সাধারণ মানুষ চলমান জীবনকে অবলম্বন করে নানা নিয়ম নীতির আলম্বরপূর্ণ প্রকাশ করিয়েছে, যাকে আমরা লোকাচার বা সংস্কার বলতে পারি। এই লোকাচার বা সংস্কার হঠাৎ করে মানুষের মধ্যে গড়ে ওঠে না, শত শত বা হাজার হাজার বছর ধরে গড়ে ওঠা কিছু নিয়ম মানুষ পালন করে আসছে। মনুষ্য জীবনের আবেগ অনুভূতি নানা সংস্কার ও আচারের জন্ম দিয়েছে এবং তা বিভিন্ন গোষ্ঠীর নিয়ম নীতি সংস্কৃতি পাল পাবনের মধ্যে পরিলক্ষিত হয়। এইভাবে লোকাচারের পূজা পার্বণ আচার অনুষ্ঠান মানুষের মনে প্রধান জায়গা করে থাকে। এবারে আমি ডোমজুড়ের বিভিন্ন মন্দিরগুলির মধ্যে খাটোয়া বিশালাক্ষী মন্দিরটি, যেটি ডোমজুড় খাটোড়া গ্রামের দত্ত পরিবারের দালান সহ চূড়াযুক্ত পাকা ইটের মন্দিরের বস্ত্রপরিহিতা পাথরের দেবীর অভিষ্ঠান। পাথরের মূর্তিতে সোনার চোখ দেবীর উৎসবের সময় নানা অলঙ্কারে দেবী সজ্জিত হয়। এই মন্দিরে নিদ্রা পূজাও আরতিও হয়। অখ্রাণ মাসের পূর্ণিমার কাছাকাছি কোন এক রবিবারে বার্ষিক পূজার যাত্রা কীর্তন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। সামাজিক লোক সংস্কৃতির অঙ্গ হিসাবে বিশালাক্ষী দেবীর মাহাত্ম এই অঞ্চলের মানুষের মনে বহু প্রচারিত। 1271 সালে এই বিশালাক্ষী মন্দিরটি নির্মিত হয়েছিল। মন্দিরটি ছিল এক চালা বিশেষ। মন্দিরটি সংস্কার করেন কলিকাতা নিবাসী পাঁচুকালা দাস। বর্তমানে মন্দিরটি মার্বেল পাথরের দ্বারা কারুকার্য করা হয়েছে। মন্দিরটির ডান দিকে একটা মার্বেল পাথরের বাঁধানো বেদি রয়েছে। বট গাছ আর বেল গাছ এই দুটিকে ঘিরে এই বেদিটা নির্মিত করা হয়েছে। বেলগাছটি ও বট গাছটি দুটো একসাথে মন্দিরের পাশে ঘিরে রয়েছে। তাদের দেখলে মনে হবে শুধুই বট গাছ, কিন্তু আসলে বট ও বেল একসাথে এই মন্দিরটিকে ঘিরে আছে। এইভাবেই খাটোয়া বিশালাক্ষী মন্দিরটি ডোমজুড় মন্দির স্থাপত্যের ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করে নেয়। এরপর তবু কসমরা সিংহবাহিনী তলার জাগ্রত প্রাচীন সিংহবাহিনী মন্দির, এটিও হল ডোমজুড় এলাকার আর এক মন্দির, যেটি হাওড়া জেলার অন্তর্গত বোধিষ্ণু প্রাচীন জনপদ কসমরা। শিক্ষা ও সংস্কৃতির দিক দিয়ে এইটি জনপদের খ্যাতি ছিল সুবিদিত। আনুমানিক প্রায় 1.5 শতাব্দীর পূর্বে খসমরা গ্রামের সিংহবাহিনী দ্বারা কথিত আছে যে বর্তমানের রাজারা তিন দিক দালান সংলগ্ন চারচালার এই প্রাচীন মন্দিরটি নির্মাণ করেছিলেন। অপূর্ব দৃষ্টিনন্দন সিমেন্টের বেদির ওপর দেবী চতুর্ভুজা দুর্গার মৃন্ময় মূর্তি শোভা পাচ্ছে। দেবী এখানে সিংহের ওপর দণ্ডায় মান, দেবীর ডান হাতে চক্র আর পদ্ম আর বাম হাতে খড়গ ও শঙ্খ। দেবীর ডান দিকে লক্ষ্মী আর বাম দিকে সরস্বতী মৃন্ময় মন্দির। এই মন্দিরের একটা বৈশিষ্ট্য হলো দেবী মূলে 6টা ঘট আছে। এই ঘটগুলো হচ্ছে ষষ্ঠী শীতলা, চণ্ডী মঙ্গল চণ্ডী, সিংহবাহিনী, কালী আর মহাকালী। মন্দির প্রতিষ্ঠা পর্ব থেকে আজ পর্যন্ত প্রাচীন রীতি অনুযায়ী গ্রামবাসীদের সহযোগিতায় বৈশাখ মাসে সিংহবাহিনী মায়ের জন্মতিথি জ্যৈষ্ঠ মাসের পুণ্যতিথিতে শীতলা ও রক্ষাকালী মায়ের পূজা অনুষ্ঠিত হয়। বর্তমানে রাজারা এই মন্দির ব্যয় নির্মাণের জন্য জমি অগ্রাকার হিসেবে মন্দিরকে দান করলেও সেই জমি আজ আর অবশিষ্ট নেই। সবে স্বনামধন্য ব্যক্তি অরবিন্দ ঘোষ স্বেচ্ছায় মায়ের দৈনিক পূজার খরচ নির্বাহ করে। প্রাচীন এই সিংহবাহিনী মন্দিরটি খসমরা গ্রামের ঐতিহ্যকে আজও রক্ষা করে চলেছে। এরপর হল মাকড় গ্রামের মাকড়সণী মন্দির। চণ্ডী মঙ্গল কাব্যে গণপতি সওদাগর হাওড়া থেকে মুন্সিঘাট, সেখান থেকেই ডোমজুড় সড়কের ওপরেই অবস্থিত প্রসিদ্ধ মাকড় গ্রাম। দেবী মাকড়সণীর নামে গ্রামটির নামকরণ আর দেবীকে নিয়েও রয়েছে নানা কিংবদ।
কাপে মাখন চণ্ডীতে পরিণত হয়। কথিত আছে চণ্ডী মঙ্গল কাপে ধনপতি সওদাগর চণ্ডীকে অবহেলা করে পূজা দিতে না চাওয়ায় পরিণতিতে দুর্দশায় পড়ে এবং দেবীর পূজা দেওয়ায় তার পাপ মুক্তি হয়। দেবী এখানে মেলায় চণ্ডী মাখন চণ্ডী নামে পূজা পেয়েছে। জাগ্রত এই প্রাচীন মন্দিরটির মধ্যে অতি ইতিহাস লুকিয়ে আছে। ইতিহাস অনুসন্ধানে জানা যায় যে চাঁদসওদাগর নদীপথে যাবার সময় এই স্থানে অবতরণ করেছিল। এখানে তিনি মাকড়চণ্ডী দেবীকে পূজা দিয়ে যাত্রা করেছিলেন। লোকমতে শোনা যায় মন্দিরটি তিনি নির্মাণ করে দিয়েছিলেন। এক সময় মাকড়গড়ের রামেশ্বর চৌধুরী নামক এক ব্যক্তির জমিদারি ছিল। তিনি মাকড়চণ্ডী দেবীর পূজায় নিজেকে নিয়োজিত করেন। কালের ইতিহাসে পরে এই জমিদারি মুনিয়ারির কুণ্ড চৌধুরীটা কিনে নেন। বেনেদি জমিদার বাড়ির কীর্তি সন্তান শ্রীযুক্ত রামকান্ত কুণ্ড 1228 সালে বর্তমান জাগ্রত মায়ের মাকড়চণ্ডী দেবীর মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের গর্ভগৃহে অবস্থিত শিলাখণ্ডরূপী জাগ্রত দেবী মূর্তি আনুমানিক প্রায় 500 বছরের পুরানো এই মাকড়চণ্ডী দেবীর মূর্তি। ঐতিহ্যের রীতি অনুসারে মাকড়চণ্ডী দেবীর বার্ষিক পূজার সময় এক পক্ষকাল ব্যাপী একটি যুগ যুগ ধরে চলে আসা বাংলার প্রাচীন ঐতিহ্যের নিদর্শন একটা মেলা বসে। ফাল্গুন মাসের দোল পূর্ণিমার পর পঞ্চমী তিথিতে দেবী মাকড়চণ্ডীর পঞ্চম দোল অনুষ্ঠিত হয়। 1252 সাল থেকে এই মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। হাওড়া জেলার বিভিন্ন অঞ্চলে নানা কুটির শিল্পজাত দ্রব্যের আমদানি হয় মেলায়। পঞ্চম দোল ছাড়াও মকর সংক্রান্তি রথযাত্রা প্রভৃতি উৎসব পালিত হয়। 1252 সাল থেকে আজ পর্যন্ত সামাজিক গ্রামীণ দেবী মাকড়চণ্ডীকে কেন্দ্র করে মাকড়দহ সদা চঞ্চল উৎসব অনুষ্ঠিত হয়। মাকড়চণ্ডী মেলার প্রধান আকর্ষণ হচ্ছে বাজি পোড়ানো, আর তা দেখতে বহু মানুষের সমাগম হয়। দূর দূরান্ত থেকে কয়েক হাজার মানুষ এই বাজি পোড়ানো দেখতে উপস্থিত হয়। মাকড়চণ্ডী দেবীর মন্দির সংলগ্ন বাজি পোড়ানোর একটা অভিনব প্রথা যুগ যুগ ধরে মানুষের মধ্যে চলে আসছে। প্রাচীন রীতি অনুযায়ী প্রকাশ্য স্থানে তিনটি পিতলের কলসি রাখা হয়। যতক্ষণ না পর্যন্ত ভক্ত সাধারণের দেয়া অর্থে সেই কলসি পূর্ণ হচ্ছে ততক্ষণ বাজিতে আগুন ধরানো শুরু হয় না। কলসি পূর্ণ হওয়ার পর সারা রাত ধরে সেখানে বাজি ধরানো হয়। পঞ্চম দোলের তিন দিন পর মায়ের ভোগ অনুষ্ঠিত হয়। সেই ভোগ নেওয়ার জন্য কয়েক হাজার মানুষ এই অন্নভোগ গ্রহণ করে। মহা সমারোহে এই অন্নভোগ অনুষ্ঠিত হয়। এইভাবেই মাকড়চণ্ডীর মন্দির স্থাপত্যের ইতিহাসে একটা বিশিষ্ট স্থান অধিকার করে আছে। নান্না পঞ্চনন্দ মন্দির পশ্চিমবঙ্গের প্রাচীন ঐতিহ্যবাহী গ্রামীণ সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ হল দেবতার স্থান নান্না পঞ্চনন্দ মন্দির। রংপুর থেকে প্রায় মাইল পাঁচেক দূরে হাওড়া জেলার শেষ স্থান নানা গ্রামে এক বটবৃক্ষের তলে ভক্তির দেবতা হিসেবে বাবা পঞ্চনন্দের আবির্ভাব। এই ধরনের গাছ বা অন্যান্য গ্রাম্য লৌকিক দেবদেবীর পূজার কিছু কিছু বিবরণ বাঙালির প্রাচীনতম সাহিত্যে বিবৃত হয়ে আছে। বহু মানুষের পদধূলি পড়ে নানা গ্রামে এই দেবতার স্থান। এই স্থানে সারা বছর ধরে ভক্তদের আনাগোনা দেখা যায়। বিশেষ করে চৈত্র মাসে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে গাজন সঙ্গীত ও বিভিন্ন মানুষ এই নান্না পঞ্চনন্দ বাবার আশীর্বাদ নিতে আসে। গ্রামীণ সংস্কৃতির ইতিহাসে উত্তরীয় পরিধান করে সন্ন্যাসী ব্রত পালন করা এক অভিনব পন্থা যা যুগ যুগ ধরে নান্না পঞ্চনন্দ মন্দিরকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে করে চলেছে। কোনো বিশেষ অনুষ্ঠানে বা মেলা উপলক্ষে এখানে প্রচণ্ড সমাগম হয়। ধর্মীয় আনুষঙ্গে মেলাগুলিতে থাকে নানা রকমের ধর্মীয় ক্রিয়াচার গাজনের থাকে। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলায় বহুল প্রচারিত বটবৃক্ষের পূজা, নীলষষ্ঠী পূজা ও মেলায় চড়কের ছাপও হয় হাওড়া, হুগলি, মেদিনীপুর প্রভৃতি জায়গায়। কলকাতা থেকে বহু মানুষের এই নানা বাবার স্থানে মেলায় অংশগ্রহণ করে। ভাণ্ডারদহ মন্দির প্রাচীন জনপদ হিসেবে ভাণ্ডারদহ মন্দির গড়ে উঠেছিল। ঐতিহাসিক সরস্বতী প্রবাহের তট ভাণ্ডারদহের উৎপত্তি। ঋগ্বেদে বর্ণিত ঐতিহাসিক সরস্বতী নদী প্রবাহ বঙ্গুর থানার বিস্তীর্ণ অঞ্চলের ভিতর দিয়ে প্রাচীনকালে প্রবাহিত হতো। স্থানীয় মানুষের ভাষায় দহ, যেমন ভাণ্ডারদহ, মাকড়দহ, খাঁসারি দহ, ঝাঁপড় দহ, এইভাবেই ভাণ্ডারদহ জনপদ গড়ে ওঠে। স্বাভাবিকভাবেই লোকাচারের অঙ্গ হিসেবে এই ভাণ্ডারদহ গড়ে উঠেছে। উঁচু তল বিশিষ্ট পাকা মন্দিরে পিঙ্গল বর্ণের মূর্তি লক্ষ্য করা যায়। বহু মানুষের সমাগম হয় এই মন্দিরে। নিত্যা পূজা অর্চনা হয়, প্রতি বছর বাসরিক উৎসব।
উৎসব হয়। 1409 সালে এই মন্দিরটা আবার পুনর্নির্মিত হয়ে এর নাম হয়ে যায় কাকমারা পঞ্চনন্দ। লোকমুখে জনশ্রুতিতে এই মন্দিরের নাম হয় কাকমারা পঞ্চনন্দ, কাকমারা পঞ্চনন্দের নামটা ধারণ করে। হাওড়া জেলার ভগবানের মন্দির দেবালয়গুলি একটা বিশেষ স্থান অধিকার করেছে। মুঘল আমল থেকে বাংলা আঞ্চলিক স্থাপত্যের দিক থেকে একটা অন্যতম গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। সপ্তদশ শতক থেকে ঊনবিংশ শতকের মধ্যে বাংলার মন্দির সব থেকে বেশি মন্দির গড়ে উঠেছিল বাঁকুড়া বিষ্ণুপুর অঞ্চলে। কিন্তু বিষ্ণুপুরে একাধিক মন্দির তৈরি হলেও হাওড়া জেলার মন্দিরের আঞ্চলিকতা তাকে অনেকটা স্বতন্ত্র রূপ দিয়েছে। দোলচুরের মন্দির স্থাপত্য আমরা বিশ্লেষণ করে বুঝতে পারি যে বাহ্মণ্য সংস্কৃতির সাথে স্থানীয় দেবদেবী ও আঞ্চলিক সংস্কৃতির যে একটা অদ্ভুত মিশেল হচ্ছে তা স্পষ্ট। উড়িষ্যা, মধ্যপ্রদেশ সহ একাধিক প্রান্তিক প্রদেশে আমরা যে ব্র্যাসমেনিক্যাল সিঙ্ক্রিটিজমের যে নমুনা পাই, একাধিক বৈশিষ্ট্য সম্পন্ন উদাহরণ সেটা আমরা ডোমজুড়েও লক্ষ্য করি। এর পাশাপাশি স্থানীয় নদ নদী, বিপুল জলাধার, জলাকীর্ণ জলাভূমি, ভৌগোলিক উপাদান হাওড়া ডোমজুড়ের সংস্কৃতির বিবর্তনে যে অনুঘটন ছিল তার বিষয়ে ঐতিহাসিকরা দৃষ্টি আকর্ষণ করেছে। আমার এই বক্তৃতা আমি অল্প সময়ের মধ্যে একাধিক ধর্মীয় বিবর্তনের দিকটা আলোকপাত করলাম না, আশা করি ভবিষ্যতে এই সুযোগ আবার পাবো।